वेलकम टू माय चैनल तमन्ना फैमिली ब्लॉग। आज के आमी सकाल सकाल वीडियो शुरू कर दिए इखने प्रचंड परिमाणे बृष्टि होच्छे, एकदम थामारी नाम नहीं, पुरो बाड़ीते जल जमा हो गए। और ये बृष्टिर मध्य ही हठात एक जन सरप्राइज दिए दिल, भाविनि से आसबे आज के हठात करे। तो के एसेछे तोमादेरके देखाच्छी। तो फ्रेंड्स ये देखो মা এসেছে আজকে হঠাৎ করে। হাই, এই যে মাম্মা, এই যে মাম্মা, হাই হাই। তো এই দেখো फ्रेंड्स, মা এসেছে আজকে হঠাৎ করে, ভাবিনি আসবে, আমার কোনো কাজই হয়নি। দেখো বিছানা টিছানা অমনি পড়ে আছে। তো সেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, দেখো কি অবস্থা বৃষ্টিতে। এই দেখো फ्रेंड्स কি অবস্থা বৃষ্টিতে, জল জমা হয়ে গেছে। तो फ्रेंड ये बिस्टि भिजे भिजे माँ बजार कर नहीं आसलो, माँ बजारे गेलो। देखो हमें झटपट कर रान्ना बसिए दिए इखने, मात्र आलू बटबटी भाजा केटे इखने भात बसिए बटबटी भाजाटा करब और माछगुलो केटे रेखे बाकी सब्जीटा काटबो। ये आखने माम के खावा मैगी खाच्चे माम। देखो कि तो फ्रेंड्स पर तुम्हारे साथ आर कथा बोलछी। आमादेर एखाने प्रचंड बृष्टि होच्छे, सेर जन्य आर आवाज़टाई आसछे ना भालो करे। तो पर कथा बोलछी फ्रेंड, एई जे एखाने माछ भाजा बसिए दिएछी, कड़ाईटा आजके पुड़े गेछे, माछ भाजा किछुटा होयेछे। আর এই যে কিছুটা মাছ ভাজা আছে, মাছ ভাজতে হবে। জিরা মরিচ বাটা হয়ে গেছে, এটা মাছের ঝোল বানাবো আলু পটল দিয়ে। মাছের চচ্চড়ি হবে, মা সবজি কেটে দিচ্ছে। ঠিক আছে তাহলে রান্নাটা করে নিই। তো বটবটি আলু ভাজা হয়ে গেছে, তো মাছের চচ্চড়ি করব আর মাছের ঝোল আর কিছু না। তো ঠিক আছে ঝটপট রান্নাটা সেরে নিই। রান্না মোটামুটি কমপ্লিট। এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে, মাছের চচ্চড়ি হয়ে গেছে আর বটবটি ভাজা তো আগেই হয়ে গেছে। তো এখন এগুলো পরিষ্কার করব, দেখো কি অবস্থা। তো এগুলো পরিষ্কার করে নে, ছাপ দিয়ে মুছতে হবে, তারপর স্নান করে একবারে তোমাদের সামনে আসি। फ्रेंड्स মাদের ভাত খেতে দিয়ে দিয়েছি আর আমি এখনো খাইনি, পরে খাবো। মামামকে ধরে রেখেছি, মামাম এখানে দুষ্টামি শুরু করেছিল। তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ পরেই তোমাদের সাথে আবার কথা বলছি। তো তখন মা আসার পরে আর তোমাদের সাথে বেশি কথাই বলতে পারলাম না। আজকে তো প্রচন্ড বৃষ্টি হলো, দেখো উঠোনের অবস্থা। তো এখন বর্তমান বৃষ্টিটা কমেছে, একটু পরিষ্কার হয়েছে। এতক্ষণ তো মেঘলা ওয়েদার করেছিল, অন্ধকার, কিছুই ভালোমন্দ দেখা যাচ্ছিল না। আর তখন মা আসলো, তারপর মার সাথে কথা বললাম। তাড়াহুড়োর মধ্যে আর তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারলাম না, কাজ করলাম রান্নাবান্না। তো আজকে মা আসাতে তাও মা অনেকটাই করে দিল, রান্না করে দিল, সবজি কেটে দিয়েছে, আমি কিছুটা কেটেছি, আর আমার শাশুড়ি মা মশলা বেটে দিয়েছে। তো আজকে মোটামুটি ভালোই গেল। তো এখন একটু রেস্ট, খাওয়া দাওয়া করে মামাম ঘুমিয়েছে। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি,
বৃষ্টিটাও কমেছে যখন, তো একটু উঠোনে বেরিয়েছি। আর আজকে হঠাৎ করেই মা এসে সারপ্রাইজ দিয়ে দিল, ভাবিনি মা আসবে। তো বলে উনি আজকে আসবে যে হঠাৎ করেই সারপ্রাইজ দিয়ে দিল। তো বাবা কাজে চলে গেছে, বাবা আজকে বাড়িতে নেই, সেজন্য মা একলা একলা বাড়িতে থেকে কি করবে এসেছে। তো ভালোই লাগলো আসাতে। তো মা একটু পরেই চলে যাবে, বৃষ্টিটা কমেছে, অল্প পরে চলে যাবে, কারণ বাবা আসবে কাজ থেকে। তো মা ওরা ঘরে বসে গল্প করছে, আমি একটু বাইরে বেরিয়েছি। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলবো। ফ্রেন্ডস, আমি ঘরে এসে দেখছি এখানে মা ওরা লুডো খেলছে দুইজনে মিলে, দুই বিয়ানে মিলে লুডো খেলছে। চলো দেখো, দেখো ফ্রেন্ডস, দুই বিয়ানে বসে লুডো খেলছে। মামমাম এখানে ঘুমিয়ে আছে, আর মামমামের পাপাও ঘরে আছে। বেরিয়ে গেছে, তো মা ওরা লুডো খেলুক। মা এখন চলে যাবে, শাড়ি পরছে, চলো দেখাই। তো ফ্রেন্ডস, মা এখন চলে যাচ্ছে বাড়ি। মা ওরা চলে গেছে, আমি বেশি দূর যাইনি, বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। দেখো পুষ্করিণীতে কি জল জমে গেছে, এখন বাড়িতে চলে যাব, কারণ বৃষ্টি পড়ছে। মামামকে নিয়ে বেশিক্ষণ রাস্তায় দাঁড়ানি যাবে না। মামামকে নামিয়ে দিয়েছি, আয় মা আয়। দেখো ফ্রেন্ডস, মামা একলা একলাই বাড়ি চলে যাচ্ছে। ধরে না ধরে না, দেখো দৌড়াচ্ছে কিভাবে মামা। ফ্রেন্ডস দেখো, আমরা রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম, আর মা আসে আমার মাকে অটোতে উঠিয়ে দিয়ে। তো দেখো মামমাম দেখে দৌড়ে চলে গেল। টোটো পাইছে, রাস্তায় হাঁটাহাঁটি করছি বিকেলবেলা। ফ্রেন্ড, রাস্তা থেকে বাড়ি চলে আসলাম, তো আবারও দিনটা অন্ধকার করে আসছে, মনে হয় বৃষ্টি হবে, হাওয়াও দিয়েছে। তো মা চলে গেল, আমরা একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম, মামামও হাঁটলো খেললো রাস্তায়। এখন বাড়ি চলে আসলাম, আর মামা মা আমার কাকা শ্বশুরের বাড়ি, এই যে পাশের বাড়িটা, এই ঘরগুলো দেখছো, এগুলো কাকা শ্বশুরের বাড়ি। তো মামামকে নিয়ে কাকা শ্বশুরের বাড়িতে গেছে মা, আর আমি বাড়ি চলে আসলাম। দেখো আমাদের পিছনে জল জমে গেছে বৃষ্টিতে, দেখো। এই দেখো ফ্রেন্ড, কি পিছলা হয়ে গেছে,
পিছনটার কি অবস্থা। তো দেখো ফ্রেন্ডস, এখন জলটা কমেছে, হলুদ গাছ এগুলো হলুদ গাছ হয়েছে। তো দেখো ওইদিকে জল জমা হয়ে গেছে, এখন বৃষ্টিটা কমেছে, জন্য না হলে এত দূর জল এসে পড়েছিল। পাল্লে পিছনে হলুদ গাছের সামনে জল চলে এসেছিল, এখন কমেছে বৃষ্টি নেই জন্য। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, জানি না কত দূর হলো। তো আজকে ভালো মতো তোমাদের বেশি কিছু দেখাতেও পারলাম না বৃষ্টির জন্য, তো এখন কমেছে মোটামুটি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বেশি বড় করব না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর আজকের মতো টাটা, আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো।